আমরা যখন ওপারে ছিলাম, আমি খুব ছোট ছিলাম, খুবই ছোট, মানে আমাকে কোলে করে নিয়ে এসছে। তা ব্যাস এইটুকু আমার মনে আছে, আর কিছু মনে নেই। এখানে শুনলাম কি আমার জ্যাঠামশাই ছিল, এখানে আগে থেকেই এসেছিল রিফিউজি হয়ে। তাই না, ওইখানে আইরি টোলা একটা জায়গা ছিল, সেইখানে এসে উনি উঠেছিলেন। স্কুলে কোথায় ভর্তি, আমার খেতেই পেতাম না, তো স্কুলে কি করে ভর্তি হব। আমার মা আস্তে আস্তে এক জায়গায় রান্নার কাজে ঢুকলেন আর কি। তখন থেকে না আমি বুঝতাম যেবারে কি যে মানে আদার্স মানে সবাই আর কি এত ভালো, এত ভালো খায়, এত ভালো জামা পরে, আমরা কেন ছেড়ে জামা পরি, আমরা কেন মানে সে ভালো খাবার খেতে পাই না, এটা মনে মধ্যে একটা দ্বন্দ্ব হতো আমার ওইটুকু বয়স থেকে। তো না আমি না মনে হলেই ভাবতাম বলে কি আমি না কাজ করব। তা না আমি না মাকে বললাম যে মা বানিয়ে দি না আমার জন্য একটা কাজ দেখেছে, আমি কাজ করি। বলে কোথায় কাজ করতে যাবে, আমি বলছি কি বলে কি এমন জায়গা ঠিক করেছে কাজের যে সেইখান থেকে আমি মানে আসতে পারবো না, যেতে পারবো না, ওখানেই থাকতে হবে। তখন না ওই বয়সেই না আমি মাকে বলেছি, আমি বলছি মা দেখো কত কষ্ট না আমাদের, তুমি একটা শাড়ি পরে থাকো, গঙ্গা স্নান করে এলে তুমি একটা আঁচল শুকাও, আরেকটা আঁচল পরো, বাবা এরকম এক এক দিন আমরা খেতে পারি, একদিন খেতে পাই না, একদিন তুমি মানে খুদের ভাত করো, এরকম না মাকে না খুব বোঝালাম। মা বললো কি আমি গিয়ে দেখবো কোথায়। তখন না আমরা তিনজনে মিলে আমরা চলে আমাদের নিয়ে গেল সেই মানে চাননি চকে। আমার মা বোন না খুব কেঁদে কেটে না হাতে পায়ে ধরে না ওনাকে মোনা থেকে বললো যে মেয়েটাকে একটু দেখো, ওকে ছাড়া তো থাকতে পারবো না। তা মা ভুজিয়ে ঠুজিয়ে চলে এলো, আমি ওখানে রইলাম। কি কাজ করতে হচ্ছিল ওখানে? ওখানে কাজ করতে হতো কি যে ওখানে মানে কি এই তুমি জল দাও, এই তুমি মানে প্লেটটা নিয়ে এসো, এই তুমি সুপের বোলটা নিয়ে এসো, এই তুমি টেবিলটা পরিষ্কার করো, যখন ডিনার করতো ওরা যে ওখানে না রোজ রোজ বিকেলবেলা ওরা না একটা গ্যাদারিং হতো সবাই মিলে। গ্যাদারিং মানে কি ওরা না মানে কেউ ড্রিঙ্কস নিয়ে আসতো, কেউ বিয়ার নিয়ে আসতো, এরকম করে না ওরা না রোজ ওখানে ডান্স হতো ওদের ঘর মানে ওদের বাড়িতে। আর ওরা নাচতো, নাচতো মানে কি অনেক ধরনের নাচ নাচতো, রক এন্ড রোল করতো, ঝাই করতো, চাচা চা করতো। তা আমি না মিউজিক শুনে আর ইয়ে করে না আমি না হয়তো আমাকে ডাকলো মানে কি যে এই ইয়ে দিয়ে যাও, গ্লাস দিয়ে যাও, আমি না গ্লাস নিয়ে গেলাম। গ্লাস নিয়ে গেলে না গ্লাসগুলোকে না আস্তে আস্তে রাখতাম মানে যতক্ষণ শোনা যায় মানে মিউজিকটা, আর ওদের পাগুলোকে না আমি দেখতাম যে ওরা কী করছে। তারপর আমার বাইরে বেরিয়ে আসতাম, আবার বাইরে বেরিয়ে এসে না পর্দার ফাঁক দিয়ে দেখতাম যে ওরা পাগুলোগুলো কী করছে, কিরমভাবে কী করছে। ওইখান থেকেই আমার মানে নাচের মানে ইয়েটা আগ্রহ জন্মালো, আগ্রহ জন্মালো। তখন ওইখানে একটা ছেলে আসতো ভিভিয়ান হ্যানসন বলে, মানে খুব ভালোবাসতো আমাকে, যাওয়ার সময় দু টাকা এক টাকা দিয়ে যেত, এরকম মানে একটুখানি অন্য মানে খুব ভালো ইয়েতে দেখত, সবাই যেরকম ইয়ে করতো ও সেরকম করতো না। ও আবার মুকাম্বতে গান গাইতো, তারপরে ওকেই আমি ধরেছি। আমি বলছি কি
দাদা আমাকে একটা কাজ দেবেন? তুম ইতনা ছোটা হ্যায়, তুম ক্যা কাম করোগে? হম বলা হম না কাম করনে। বলে কি তুম ডান্স জানতে হো? হম বলছি হ্যাঁ মে ডান্স জানতি হুঁ, মে ডান্স করনে সকতি হুঁ। তো বলছে কি ঠিক হ্যায়, তো ফির তুমকো কাম মিল জায়েগা। আমাকে না নিয়ে গিয়ে না ফিরপোস ওখানে না ঢোকালো, না আগে গ্র্যান্ডে ঢোকালো, অর্ধেক ঢুকিয়ে না বার করে নিল। ভিভিয়ান হ্যানসেন বলছে তোমার না স্যালারি না 700 রুপিয়া মিলে গেল। আমি তো 700 টাকার কথা শুনে না আমার না মনে হয় মাথা ঘুরছে, এই আমি পাগল হয়ে গেলাম। আমি তো অনেক কিছু ভেবে নিলাম, এইবার আমাদের কোনো কষ্ট থাকবে না, এইবার বাবার কোনো কষ্ট থাকবে না, মাও লোকের বাড়ি কাজ করতে যাবে না, ভালো খাবে, ভালো মানে না মানে একদম স্বপ্নের বই তৈরি হয়ে গেছে মানে ভেতরে। কিন্তু আমাকে যে কি করতে হবে সেটা কিন্তু এতটুকু আমার খেয়াল নেই। আচ্ছা, যে আমাকে যে 700 টাকা কিসের জন্য মাইনে দিচ্ছে সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, তখন না একটা বড় গাড়িতে করে বলে কি তুমি লালবাজারে যাবে? আমার তো ভয় ধরে, লালবাজারে তো পুলিশ। তা বলছি কি যে ওখানে যাবো কেন? তো বলছে কি ওখানে না গেলে তুমি নাচতে পারবে না। আমি বলছি কেন? বলে কি লাইসেন্স লাগে, লাইসেন্স না হলে তুমি নাচতে পারবে না। আচ্ছা, ওই যে দুজন ভদ্রলোক ছিল অফিসার, তারা না বলছে কি দরকার তোমরা অন্য কাজ করতে পারবে না? তুমি এখানে এসছো কেন নাচতে? একটা বাঙালি মেয়ে বা কোনো বাঙালি মেয়ে আজ পর্যন্ত আমাদের এখানে আসেনি, আমরা কাউকে আমরা লাইসেন্স দিইনি, আমরা মানে তখন আমি বলছি কি যে দিবেন না মানে কেন দিবেন না, দিতে হইব। আমরা খামু কি? আমরা রিফিউজি হয়ে আইসি, আমরা খামু কি? আমরা না খাইয়া মরু? তখন আরেকজন অফিসার বলি বাবা ট্যাকর ট্যাকর কথা আছে আবার। আমি বলছি কি তাহলে আপনারা খাইতে দেন তাহলে? তখন বলছি বাবা বেশি কিছু বলিস না, থাক না দিয়ে দে না, বড় অফিসারের সঙ্গে তো কথা বলতে হবে উপরে। তাই উনি খুবই ভালো, আমাকে জিজ্ঞেস করছে যে তুমি নাচতে এলে কেন? আমার স্যার দেখুন না কোনো বাড়িতে কাজ করলে না পয়সা দেয় না, পয়সা দেয় না, মারে, অনেক কিছু ব্যাপার, অনেক কিছু করে, সেই জন্য না আমি নাচতে এসছি। মনে মনে করছি কি নাচবো, বলে তো দিয়েছি যে আমি নাচতে জানি, কিছুই তো জানি না, শুধু মিউজিক কিছু একটু কানে গেছে ব্যাস, এই নিজে নিজে এরকম করেছি এরকম করেছি, মনে হচ্ছে নাচ শিখে গেছি একবার, আর কোন জায়গায় কোন বিয়ের আমাকে নিয়েও গেছে। এখন না বলে কি ড্রেস বানাতে হবে, তো ফিজিক্যাল স্টেট থেকে একদিনই একটা ড্রেস বানিয়ে দিল, জানো তো এরকম মানে ওপেন আর কি, অনেকখানি ওপেন। তো ড্রেসটা না দেখি না খুব কেঁদেছিলাম আমি, জানো তো যেরকম একটা ড্রেস পরবো। অনেকক্ষণ চিন্তা করলাম, তারপরে না মন থেকে না মুছে ফেলে দিলাম। আমি বলছি যখন আমি নাচতে নেমেছি তার ঘোমটা টেনে আমার কোনো লাভ নেই। তখন বলে কি বিবেকে বললো বলে কি যে এই সব নাম নেই চলে গে, আরতি দাস এই সব নেই চলে গে। তো বলছে কি ও বলছে তো আপ কুছ দিজিয়ে, ওই স্যারকে বলছে
बोलते कि इसका नाम होगा लिटिल फ्लावर, मिस शिफाली ग्रैंड होटल। तो लोक पाठ ना खबर पाठे कि शिफाली आपको ना वीके ओवर बुलाता है, फिरपोस ग्रैंड। এখন তো ফিরপোজের কোনো ইয়েই নেই, মার্কেট হয়ে গেছে, পু হয়ে গেছে, কোনো কিছু নেই, কিন্তু ওর ঢাঁচাটা আছে এখন। আমাকে জিজ্ঞেস করে আমাদের এখানে ডান্স করবে, তা আমি অবাক হয়ে গেলাম যে আমি এখানে ডান্স করি, তো ফিরপোজ যে ডান্স করি এখানে আসবো কেন? বলছে কি তোমাও তুমি রুম দেগা, তুমি রহনে কে দেগা, খানা দেগা, সব কুছ তোমার ফ্রি, আর 3000 রুপিয়া তুমি মহিনা দেগা। মানে আমার ড্যান্স মানে দেখার জন্য লোকে পাগল হয়ে গেছিল তখন না, মানে যেই আসে সেই একই কথা বলে, শিফালি আই লাভ ইউ, আমি তোমার ছাড়া বাঁচবো না, আমি মরে যাবো। আমি বলছি মরে যত মরতে পারিস মর, কত মরবি? দিনের মধ্যে যদি আমাকে 1000 বার শুধু আই লাভ ইউ আর ভালোবাসি প্যার করতে শুনতে, আমি এসছি অন্য কাজে আর আমি এসছি সেতে, আর তোরা আমাকে পেয়ার, তোদের পেয়ার তোদের কাছে থাক। মানে হেন কোনো নেই যে নাম করা, যে যাদের সঙ্গে আমার আলাপ হয়নি, যারা আমার নাচ দেখেনি, যারা আমার ইয়ে করেনি, রাহুল দেব বর্মণ। তখন আমি যখন স্টার্ট করি জানি তো, তখন কবে প্রাণ গিয়ে এসছে, তারপরে আলাপ হলো উত্তম কুমারের সঙ্গে। উত্তম কুমার আসতো ডেলি, আসতো ওর টেবিল বুক করা থাকতো, শুটিং থাকলে আসতো না, আমাদের বচ্চন। কিন্তু ওর সঙ্গে এত ভালো বন্ধুত্ব হয়ে গেল, এত ভালো জমে গেলাম, ওর সঙ্গে সব জায়গায় যেতাম, সব কিছু ইয়ে করতাম, মানে সেটা একটা অন্যরকম ব্যাপার। তারপরে তো উত্তম দার সঙ্গে আমার সঙ্গে একটা ইয়ে হলো, বলুন একটু। হ্যাঁ, যে তুমি উত্তম কুমার, উত্তম কুমার থাকো, আমি শেফালি, আমি শেফালি থাকি, কেন আমি তো মানে আমি তো কমতি না কোনো জিনিসে। আমাকে সত্যজিৎ রায় খুঁজছে, আমি তো অবাক জানো তো। তারপরে সব ঠিকঠাক হলো, তারপরে দাদা খবর দিল, তারপরে দাদার বাড়িতে গেলাম, তা সেখানে দেখি সৌমিত দা ওনার ওয়াইফ বসে আছে, তারপর আমাকে খুব দেখছে, তারপর আমাকে অন্য ঘরে নিয়ে গেল দাদা, এক্সকিউজ মি বলে, পরে কি ওর সঙ্গে একটু কথা বলবো, আমাকে অন্য ঘরে নিয়ে গেল। নিয়ে গিয়ে সব মানে কি ক্যারেক্টার আমাকে একটু বোঝালো, এই করতে হবে, করতে হবে, ব্লাউজ খুলতে হবে, সব কিছু করতে হবে, সিগারেট খেতে হবে। তুমি সিগারেট খাও তো? আমি চিকে না, আমি একদম সিগারেট খাই না। তা দাদা এসছে আমাকে নিতে গাড়ি করে, দাদা সামনে বসেছে, আমি পিছনে বসেছি। যেতে যেতে ল্যাস ডাউন রোড দিয়ে যেতে যেতে একটা জায়গায় না গাড়িটা না আসতে করে দিল, দিয়ে না আমার দিকে তাকিয়ে বলে, আচ্ছা তুমি কোন ব্র্যান্ড খাও? আমি আমি না বলছি কি কেন 555 বলে না, আমি না বলছি কেন তখন বলে দিলাম না যে হ্যাঁ একটু আধটু খেতে, একটু আধটু খেতে হয়, এমন সোসাইটিতে গেলে একটু আধটু খেতে হয়। তো শুটিং করতে গেছি, মুখস্থ করে গেছি, ডায়লগ বলছি, আর হর 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 করে ডায়লগ বলছি, ডায়লগ বলছি কাট কাট শেফালি, হবে না হবে না হবে না, ওনা নিয়ে নেন করে ছিঁড়ে দিল। আমার দাদা আপনি এটা কী করলেন, আমি এখন কী করে বলবো? বলে যে তোমাকে বলতে হবে না, আমি তোমাকে দিয়ে বলিয়ে নেবো, আমি নিজেই বলিয়ে নেবো। আমি বলছি আমার তো ঢিক 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 হচ্ছে, কী বলবো?
কখন যে করিয়ে নিল, কিভাবে যে করিয়ে নিল, ওই প্রতিদ্বন্দ্বীতে তো ফার্স্ট ইয়ে, আর সেকেন্ডটা হলো সীমাবদ্ধ। সুচিত্রা সেন, ও বাবা, উনি এক মহিলা। আমি না উনিও সানফ্লাওয়ারে যেত বিউটি পার্লারে, আমিও সানফ্লাওয়ারে যেতাম বিউটি পার্লারে। তা আমি না মুখটুক ফেসিয়াল ফেসিয়াল করে, তাড়াতাড়ি ছিল, মুখটুক ফেসিয়াল করে টাউল দিয়ে মুখ পুচ্ছে এরকম করে, আর একটা চর ধাপাস করে একটা চর পিঠের মধ্যে। তা না আমি বলে এত বড় আস্পর্ধা কার হলো যে আমার পিঠে চর মারবে। উমা ঘুরে তাকিয়ে দেখি না, দিদি, দিদি মানে ম্যাডাম সুচিত্রা সেন, সুচিত্রা সেন তাকিয়ে আছি। আমি বলছি কি এরম ভাবে উল্টো করে টাউল দিয়ে মুখ মুছে তাহলে কি রইল মুখের? তারপর আমাদের ওইখান থেকে গল্প, এই গল্প সেই গল্প, কে কোথায় আছে, কে কি করছে, কে শুটিং করছে, কে না কি করছে। তো হঠাৎ আমি একদিন বলে কি দেখো অত ঢংচং করো না তো, তুমি আমার নাটক দেখতে যাবে? বলছি কি হ্যাঁ যাবো তো। আমি একদিন দেখছি ডাবল শোর দিন, হঠাৎ একদিন দেখছি সরকারের নাতে কেন গুন গুন গুন। আমার একটা সিন ছিল কি প্রথম ইন করবো, প্রথম ইন করে না গীতাদের সঙ্গে আমার একটা ডায়লগ আছে, তাই না? আমি না ইন করেছি, ইন করে গুন 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 একটা আওয়াজ হচ্ছে। আমি না পিসমা আমাকে বলছে কি রে তুই বসবি না? আমি বলছি তুমি তো জানো আমার বসতে একদম ভাল লাগে না, আমার হাঁটতে নাচতে চলতে এইসব আমার ভাল লাগে। ঘুরে ঘুরে বলছি আমি হাঁটতে চলতে নাচতে, ওমা হা হয়ে গেছি। সামনে রোতে বসে আছে জানো তো, ও ভরত মুন্মুন আর আরেকজন তনু কুমার আমাকে থিয়েটারে নিয়ে আসে। দাদার সঙ্গে একটা রিলেশন তৈরি হয় দিদি ভাইয়ের মতন। ও আমাকে বলে যে চলো চল থিয়েটারে, তোকে ঘরে ঘরে তোকে চেনাবো। তা আমি এখান থেকে কিছুদিনের জন্য আমাকে বোম্বে পাঠানো হয়েছিল, তো সেখানে গিয়ে আমার একজনের সঙ্গে আলাপ হয়েছিল, তার নাম হলো রবিন রুটলেন। হঠাৎ মানে আমি কি করে তার প্রেমে পড়ে গেলাম মানে সেটা বুঝিয়ে বলতে পারবো না। সে কিন্তু আমাকে সত্যি প্রেম করেছিল, সত্যি সব দিতে চেয়েছিল, আমি নিতে পারলাম না, এই জন্য পারলাম না আমার ফ্যামিলির জন্য। ওর সঙ্গে যদি আমি চলে যাই আমার ফ্যামিলিকে কে দেখবে? এই রাজবীর সরকারের সঙ্গে যখন কন্ট্রাক্টটা হলো তখন না মানে কন্ট্রাক্টের মধ্যে যে লেখা আছে যে আমি যা বলবো, আমি যেখানে নাচতে বলবো, আমি যেখানে যেতে বলবো সেখানেই যেতে পারবো, এছাড়া আর পারবে না। তারপরে রাজবীর সরকার আমার 10 বছর আমার লাইফটাকে একদম রুইন করে দিয়েছে, একদম নষ্ট করে দিয়েছে। বোম্বেতে আমি অনেক সিনেমা চান্স পেয়েছি, করতে দেয়নি, ওখান থেকে এইখান থেকে পুলিশ পাঠিয়ে নিয়েছে, নাটক করেছি, সম্রাট সুন্দরী করেছি, ওটা পুরোপুরি আমার লাইফ, রাজবীর সরকারের লাইফ, ওটা শঙ্করদা নিজেই লিখেছেন। তারপরে রঙ্গিনী করেছি, তারপরে অশ্লীল করেছি, তারপরে নাটক অনেকগুলোই করেছি, কিন্তু হিরোইন এগুলোতে আমি পাক্কা নিজেই হিরোইন। ওইখানে যে গরিব দুঃখী আছে না সব বড় লোক হয়ে গেছে, আমার পা ধরে নমস্কার করবো, আমার কি করছো তোমরা এসব? বলে বাবা আপনার জন্য বেঁচে আছি। ওরা এক একটা টিকিট না 200 টাকা 400 টাকা বিক্রি করতো। আমি জীবনে এত করেছি, এত এত মেয়েদের দাঁড় করেছি, এত মেয়েদের বিয়ে দিয়েছি, এত
মানে দান ধ্যান করেছি, এত সবকিছু ইয়ে করেছি, মানে সেটা বোঝাতে পারবো না। কিন্তু আমার সেটা কোনো দুঃখ নেই, বলে কি যে আমি করেছি বলেই আমার জন্য করতে হবে, সেটা কিন্তু না। আমি এখন আমি সত্যি আমি একা হয়ে গেছি, আমি নিঃসঙ্গ হয়ে গেছি। আমি নিজেকে খুব আড়ালে রাখতাম, কিন্তু এখন আমি দেখছি এরমভাবে থাকলে হবে না ভাই, যেন তো আমাকে মানে একটু কিছু করতে হবে, আমাকে আমাকে একটু মানে আমি রিকোয়েস্ট করবো ওনাকে যে মুখ্যমন্ত্রী যদি আমাকে একটুখানি দেখে আর কি। কিন্তু সবাইকে মুখ্যমন্ত্রী দেখে জানো তো, কাউকে বাদ দেয় না, কিন্তু আমাকে কি নজরে পড়ে না ওনার? আমার দুঃখটা হলো এখানে।